أعوذ بالله بسم الله ولا تشركون سير على سنة شباي أفكر شبا دنيا إنانة أفكر شبا مسجد سين উপজেলা আওয়ামী লীগের কবলিত অবস্থায় রয়েছেন। আমি নেদারল্যান্ড বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাংলার মাস। আজকে আমরা 43তম গ্রাম শহর করেছি। 2004 সালে, 2014 সালে ইলেকশনের সময়, 2015 সালে 93 দিন বিএনপি হত্যার অবরোধের মধ্য দিয়ে মানুষ খুন করেছে। নিষ্পাপ শিশু করে নিয়ে মা হাসপাতাল থেকে যাচ্ছে, কিন্তু বোমার আঘাতে মায়ের কোলে সেই শিশুর জীবন দিতে হয়েছে। 500 পোলিং বুথ 2014-এর 5ই জানুয়ারি পুড়িয়ে দিয়েছে। 24 জন পুলিশকে হত্যা করেছে, 5 জন প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, কিন্তু সফল হয় নাই, ইলেকশন হয়েছে। আজকে বিএনপি উপলব্ধি করেছে যে সন্ত্রাস গণতন্ত্রের পথ নয়, এই সন্ত্রাসী পথে গেলে তাদের লাভ হবে না। খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনার পতন না হলে আমি ঘরে ফিরব না। তিনি তার অফিসে থাকতেন 93 দিন, পরে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে তিনি ঘরে ফিরেছেন। শেখ হাসিনা আজ অবধি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন। সুতরাং 4 মাস পর ইলেকশন, ইলেকশনে বিএনপি না আসার কোনো কারণ নাই। যদি না আসে, বিএনপি নামক দলটি ভাসানী ম্যাপের মতো সত্য নির্বাচন না করে যেমন আজ অস্তিত্বহীন হয়েছে, বিএনপি যদি এইবার নির্বাচন না করে, 14 সালে করে নাই, এইবার যদি না করে, বিএনপি নামক এই দলটির অস্তিত্ব থাকবে না।